আশা কর্মী, আইসিডিএস কর্মী, সহায়িকা, এদের বেতন বাড়ানো দরকার। আপনার কি মতামত? আপনি কি মনে করেন একজন আশাকর্মী, একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন বাড়ানো প্রয়োজন? এরা কি আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ? কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের চিন্তা করা উচিত। আজকের এই প্রতিবেদনে যাওয়ার আগে সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। প্রথমেই বলি, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, কিন্তু তাদের যে দাবি, সেই দাবি মানা তো দূরের কথা, কর্ণপাত করে নাই রাজ্য সরকার, কেন্দ্র সরকার। সামান্য যত কিঞ্চিত ভোট বড় বালাই এই মনোভাবে বাড়ানো হয়েছিল বিগত দিনে। আশা আইসিডিএস কর্মীদের বেতন বাড়ানো কেন দরকার, এটা বড় প্রশ্ন। প্রথমে বলতে হয় যে এই দুই শ্রেণীর কর্মীদের মধ্যে, দুই শ্রেণীর প্রকল্প কর্মীদের মধ্যে দেশের সব থেকে বেশি সংখ্যক মহিলা নিযুক্ত। আশা এবং আইসিডিএস মিলিয়ে প্রায় লক্ষাধিক কর্মী রয়েছে, এদের সংগঠনও বেশ মজবুত। এনারা দিনের পর দিন মা এবং শিশুর স্বাস্থ্য পুষ্টির সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে। বর্তমান যে বাজার মূল্য আলু 35 টাকা কিলো, আরো বাড়বে, দীপাবলির পর আরো বাড়বে। এই সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, বিভিন্ন রকম খরচের বহর বেড়েছে। বর্তমান যে বাজার মূল্য, তাতে এই বেতন মোটেই সমবেত নয়। আশা আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারে অবশ্যই প্রিয় দর্শক, আপনারা, আপনাদের যদি মনে হয় যে বেতন বৃদ্ধি দরকার, যদি মনে হয় যে না সরকার ঠিক বেতন দিচ্ছে, এই কমেন্টটুকু অন্তত করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আশা আইসিডিএস কর্মীরা সমাজের অমূল্য সম্পদ, এ কথা স্বীকার করতেই হবে। জনগণকেও স্বীকার করতে হবে, সরকারকেও স্বীকার করতে হবে। মা এবং শিশুর স্বাস্থ্য পুষ্টির সঙ্গে জড়িত এবং তাদের যে কাজের গুরুত্ব রয়েছে তা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এই কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে কঠিন পরিস্থিতিতে কাজ করেন। করোনা পাককালে আমরা দেখেছি আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা সবাই যখন ঘরে লকডাউনে সময় কাটিয়েছি আমরা, এদেরকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর নিজের জীবন বিপন্ন করে কাজ করতে হয়েছে। তবে সব থেকে দুঃখের ব্যাপার হলো, এখন পর্যন্ত বেতন তাদের অপর্যাপ্ত। এদের বেতন বৃদ্ধির দাবি শুধু
তাদের জন্য নয়, বরং আমাদের সকলের জন্য। কারণ যদি আমাদের মা এবং শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি সুরক্ষিত না থাকে, সুসংহত না থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে। এবার আপনি বলুন, আপনি কি মনে করেন, আপনার কি মতামত, আশা আইসিডিএস কর্মীদের বেতন বাড়ানোর প্রয়োজন রয়েছে কিনা? তারা আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আপনার মতামতের অপেক্ষায় রইলাম। তবে বলবো যে সময় এসেছে তাদের, অর্থাৎ আশা এবং আইসিডিএস কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার। আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে আশা এবং আইসিডিএসদের এই দাবিকে আমরা স্বাগত জানাই, তাহলে অবশ্যই ওনারা উপকৃত হবেন। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। প্রত্যেকটা দর্শক আমার কাছে সম্পদ। অবশ্যই আশা এবং আইসিডিএস দের বেতন বৃদ্ধির ব্যাপারে যে প্রতিবেদনটা করলাম, সেটা আপনাদের কাছে কেমন লাগলো? পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো মতামত জানাতে অবশ্যই আপনারা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের মতামত, আপনাদের যে কোনো তথ্য পাঠাবেন। অনেকে আপনারা ফোন করেন কিন্তু ফোন ধরে উঠতে পারি না, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9733778776, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো তথ্য বা ডকুমেন্ট, ভিডিও করার জন্য, খবর করার জন্য আপনারা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকে দীপাবলি প্রচুর প্রচুর আনন্দ করুন। নিজের বাড়ি অলি গলি আলোই আলো হয়ে উঠুক, প্রত্যেকের জীবন আলোকময় হয়ে উঠুক, এই প্রার্থনা ঈশ্বরের কাছে রাখি।